জুবাই, ধন্যবাদ আপনাকে। আপনি পটুয়াখালী থেকে যেমন সেখানকার ঘূর্ণিঝড়ের পরিস্থিতি জানাচ্ছিলেন, আমি এখন রয়েছি বরগুনা, এবং বরগুনার এই মুহূর্তের পরিস্থিতি দিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই যে আবহাওয়া অফিস থেকে যেমনটি বলেছিল যে ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ দুর্বল হয়ে গেছে, এবং আমি যদি এখন বলতে চাই যে রাত 1টার পর থেকে কিন্তু আসলে এটি কিন্তু আমরা দেখেছি যে আরো তীব্র আকার ধারণ করেছে, এবং ক্রমশই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়তে রয়েছে, এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু দমকা হাওয়া রয়েছে, এবং এর ফলে কিন্তু আমরা বরগুনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে খোঁজ খবর নিয়েছি যে এখানে তারা আমাদেরকে জানিয়েছে যে অনেক জায়গাতে কিন্তু গাছপালা পড়ে গিয়েছে, এবং কাঁচা আধা পাকা কাঁচা ঘরগুলো কিন্তু টিন উড়ে গিয়েছে, এবং যে জলোচ্ছ্বাসের কথাটি বলা হয়েছিল যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে, এবং সেই জলোচ্ছ্বাসের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পেয়েছি। এবং আমি যদি এইখানে একজন আমাদের সহকর্মী উপস্থিত আছে, আমরা একটু তার কাছে জানতে চাই যে ঘূর্ণিঝড়ের যে এই তীব্রতাটি এখন এটি কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে দেখছেন আপনি? আসলে রাতের যে 11টার পর থেকে, এই বিশেষ করে 1টার পর থেকে রাত্র দমকা হাওয়া এবং বৃষ্টি হচ্ছে, এবং বেশ কিছু জায়গায় কিন্তু আসলে পানিও বেড়েছে। স্বাভাবিক জোয়ারের যে এখন পানি, আসলে জোয়ারের সময় পানিটা বেড়েছে, এখন কিছু অঞ্চলে পানি কমা শুরু করেছে। তো হেরিবাদ এলাকায় এরকম যদি পানি বাড়তে থাকে, আসলে আগামীকালকে বোঝা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যেহেতু এখন রাত্র, এই মুহূর্তে পানি অনেক জায়গায় হয়তো ঢুকে তলিয়ে যাচ্ছে। তো রাতের এই সময়টা আসলে এখন নিরূপণ করার সময় সুযোগ নেই যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, তবে সকালে বোঝা যাবে যে এই যে এই যে ঘূর্ণিঝড়টি আসলে কি পরিমাণ তাণ্ডব বরগুনাতে এই মুহূর্তে আসলে চলছে। রাত 8টা নাগাদ কিন্তু উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে, এবং এর ঘন্টা তিনেকের মধ্যেই কিন্তু উপকূল ঘূর্ণিঝড় যে মূল কেন্দ্রটি রয়েছে সেটি অতিক্রম করার কথা রয়েছে, এবং এর যে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি সেটি হচ্ছে 5 থেকে 7 ঘন্টার মধ্যে অতিক্রম করবে বলে জানানো হয়েছিল। সেই মূল কেন্দ্রটি যখন আঘাত হেনেছিল তখনকার আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল আর এখনকার আবহাওয়া? মূলত যখন 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয় তখন কিন্তু আসলে আবহাওয়াটা সেরকম খারাপ ছিল না, কিন্তু যখন হচ্ছে রাত্রটা বাড়লো, এখন কিন্তু এই যে মূল ঘূর্ণিঝড়টি সরে যাওয়ার পরে ঘূর্ণিঝড়ের লেজ যাকে আমরা বলি, সেই লেজের তাণ্ডবটা কিন্তু এখন আসলে উপকূলে দেখা যাচ্ছে। বিশেষ করে হেরিবাদ এলাকার বাইরে যারা রয়েছে তারা কিন্তু আসলে ঝুঁকিতে রয়েছে, যেহেতু স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়েছে, বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। তো হেরিবাদের বাইরের মানুষগুলো আসলে সমস্যায় পড়ে রয়েছে, এবং সকাল দুপুরেও যে বিষয়টি দেখেছি, অর্থাৎ সন্ধ্যার আগে যে সাধারণ মানুষ কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে আসতে ছিল না, কিন্তু রাত্র হওয়ার সাথে সাথে যখন এই যে বাতাস এবং বৃষ্টি শুরু হয়েছে তখন কিন্তু বেশ কিছু মানুষ আসলে আশ্রয় কেন্দ্রে এসেছে। তো সেই জায়গা থেকে আসলে এখন এই গভীর রাতে আসলে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডবটি সেটি অনুভব করা যাচ্ছে, কিন্তু এটি মনে হচ্ছে যে এখন যেহেতু ভাটা শুরু হয়েছে, এই ভাটা হওয়ার সাথে সাথে হয়তো এই তাণ্ডবটি আস্তে আস্তে কমে যাবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই যে ঘূর্ণিঝড় তাণ্ডবটি সেটি কিন্তু ক্রমশই প্রকট রূপ ধারণ করছে, এবং বিশেষ করে এই বরগুনা সহ যে প্রান্তিক উপকূল রয়েছে এই উপকূলে একটি বড় সমস্যা হচ্ছে বেড়িবাঁধ, এবং আমরা দুপুরের সংবাদগুলোতে যেমন জানিয়েছিলাম যে বরগুনায় কিন্তু বেশ কয়েকটি জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার খবর আমরা জানিয়েছিলাম, এবং এরপরে আজ রাতে এই মুহূর্তে আমাদের কাছে যে সর্বশেষ খবর রয়েছে সেই খবর অনুযায়ী কিন্তু যে বরগুনার যে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হয়েছে, এবং কালকে নাগাদ কিন্তু এর ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে। এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।